হ্যালো বন্ধুরা, আজকে আমরা বানাবো বার্গার। তো বার্গার বানানোর জন্য আমাদের লাগবে বার্গার বান, মেয়োনিজ আর সস, আর আছে কিছু চিকেন। তো প্রথমে আমি মেয়োনিজ নিয়ে নেবো একটা বাটিতে, এরপর আমি সসের সাথে মেয়োনিজটা মিক্স করব। মেয়োনিজ আর সস মিক্স করার পরে কালারটা ঠিক এরকম আসে। সসটা আরেকটু দিয়ে দিই যাতে খেতে বেশি মজা লাগে। এরপর আমরা মেয়োনিজের সাথে যে আমরা সস মিক্স করছিলাম ওটা আমরা বার্গার বানার উপর দিয়ে দেব। একদম ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে আমাদের। এরপর আমরা চিকেন দিয়ে দিব বার্গার বানের উপরে। এরপর আমাদের ফাইনাল লুকটা তোমরা দেখতে পারবে, খুবই মজা আছে। পরার পরে মাঝে মাঝে যখন আমার খিদে লাগে তখন আমি ঠিক এভাবেই বার্গার বানায় খাই। এতে আমারও হালকা টাইম গেল, প্লাস আমার হালকা খাওয়া দাওয়া হইলো। এরপর আমরা যে বার্গার মানে বার্গারের বাদে দুই ভাগ করছিলাম, দুই ভাগ করার পরে আমরা মেয়োনিজ দিয়েছি আর চিকেন দিয়েছি। চিকেন দেওয়ার পরে আমরা দুইটা করে এভাবে লাগাই দিব, তাহলে ঠিক মানে ঠিক এরকম দেখতে হবে। খেতে ভীষণ লেভেলের মজা হয়েছে। মেয়োনিজের রেসিপিটা আমি একদিন দিয়ে দিব, আর তোমাদের ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করে দিবা।